হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি তৈরি করে দেখাবো আলুর চপ রেসিপি সন্ধ্যাবেলায় আলুর চপ খেতে তো সবাই পছন্দ করে আমি খুব সহজ পদ্ধতিতে ও ঝামেলা ছাড়াই বানিয়ে দেখাবো আলুর চপ রেসিপি আশা করি আলুর চপ রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখিনি কীভাবে আমি আলুর চপ রেসিপিটি তৈরি করি আলুর চপ বানানোর জন্য নিয়েছি সিদ্ধ করা আলু আমি আলুকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এইবার আলু ভর্তা করে নিচ্ছি আলুতে বেশি যেন চাক না থাকে তাই ভালো করে হাত দিয়ে আলুটা ভালো করে ভর্তা করে নিব আর আপনারা যেই পরিমাণ আলু ভর্তা বানাবেন সেই পরিমাণে আলু নেবেন এখন আলু ভর্তা করা হয়ে গেছে দেখুন ফিউয়ার্স আলুতে চাক থেকে যায়নি এখন পাইপেনের পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে না নিলে পেঁয়াজ পুড়ে যাবে তাই ভালোভাবে কিছুক্ষণ পর পর পেঁয়াজ নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর কাঁচামরিচ কুচি দিয়ে দিব কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ ভাজি হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ এইভাবে নেড়ে চেড়ে নিব এরপর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিব হলুদের গুঁড়ো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ ও কাঁচা সাথে ভালোভাবে মিশিয়ে নিব এখন পেঁয়াজ ভাজি হয়ে গেছে তাই আমি এতে দিয়ে দিচ্ছি ভর্তা করে রাখা আলু ভর্তা করা আলুটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভাজি করা পেঁয়াজের সাথে মিশিয়ে নিব এরপর আলুতে দিয়ে দিচ্ছি ভাজি করা শুকনো মরিচ শুকনো মরিচ নেড়ে চেড়ে নিয়ে আলুর সাথে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব এরপর লবণ সামান্য পরিমাণে দিয়ে দিব এরপর চাট মশলা হাফটা চামচ দিয়ে দিব লবণ ও মরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আলু ভর্তার সাথে ভালো করে মিশিয়ে নিব। আপনাদের যদি আলু এইভাবে ভাজি করার প্রসেসটা বেশি ঝামেলার মনে হয় তাহলে কাঁচা আলু ভর্তা করে নিয়েও আলুর চপ বানাতে পারবেন আপনারা যদি আলু এইভাবে ভাজি করে আলুর চপ বানান তাহলে আলুর চপ অনেক সময় ধরে ভালো থাকবে এখন আলু ভাজি হয়ে গেছে আলুর চপ বানানোর জন্য এইবার আমি আলুর চপ বানানোর জন্য আলুর নির্দিষ্ট সাইজে গোল করে নিচ্ছি আলুর সাইজটা আপনারা বড়ো ছোটো অনুযায়ীও বানাতে পারবেন তবে মাঝারি সাইজ হলে ভালো হয় আপনারাও আমার মতো এইভাবে গোল গোল শেপের বানিয়ে নেবেন আলুর চপ বানানোর জন্য আমি বেসন তৈরি করে নিব তাই আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি এক বাটি বেসন এরপর টেবিল চামচের দুই চা চামচ আটা দিয়ে দিব এরপর টেবিল চামচের দেড় চা চামচ চালের গুঁড়ো দিয়ে দিব এরপর লবণ এক চা চামচ দিয়ে দিব এরপর দিয়ে দিব মরিচের গুঁড়ো এক চা চামচ এরপর হলুদের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিব এরপর খাওয়া সোডা অল্প পরিমাণে দিয়ে দিব সর্বশেষ দিয়ে দিব এক চা চামচ চিনি এইবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব এখন সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে তাই আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল পানি পানি দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ পানির সাথে ভালো করে মিশিয়ে নিব পানি দেওয়ার কাজটা দুই থেকে তিনবারে করবেন যেন মিক্সারটা বেশি শক্ত না হয় আর উপকরণগুলো ভালো করে মিক্স করতে হবে আপনারা প্রায় দুই থেকে তিন মিনিট ভালো করে মিক্সারটা মিক্স করে নেবেন এখন আলুর চপ বানানোর জন্য মিক্সারটা তৈরি করা হয়ে গেছে এখন কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে আলু বেসনে চুবিয়ে তেলে দিয়ে দিব এক এক করে ভাজি করার জন্য সবগুলো আলুর চপ দেওয়ার পর হালকা একটু ছেড়ে নিয়ে উল্টে নিব যেগুলো আগে লাল লাল হয়েছে সেইগুলো উল্টে নিব আপনারা অবশ্যই অল্প কিছুক্ষণ পর পর আলুর চপ উল্টে নেবেন অবশ্যই গ্যাসের আশটা মিডিয়াম রাখবেন আলুর চপ ভাজি করার সময় আলুর চপ খুব কম সময়ে ও খুব সহজেই বানাতে পারবেন এখন আলুর চপ লাল লাল করে ভাজি করা হয়ে গেছে তাই তেল থেকে তুলে নিব এবং এক্সট্রা তেল ছড়িয়ে নিব এখন তৈরি হয়ে গেল আলুর চপ রেসিপি এই আলুর চপ সন্ধ্যার নাস্তাতেও পরিবেশন করতে পারবেন আলুচপ রেসিপিটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ